বঙ্গবন্ধু হাইটেক সিটির শতভাগ উন্নয়ন কাজ শেষ হলে 1 লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি এ খাতে প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গতকাল ট্রেনযোগে বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়, ছবি তুলেছেন শহীদুল হক। 1999 সালে 13 জুলাই বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের এক সভায় গাজীপুরের কালিয়াকৈরে 232 একর জমির উপর হাইটেক পার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগ সরকার। পরবর্তীতে বিএনপি ক্ষমতা এলে এর বাস্তবায়ন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর 2010-এ তৎকালীন সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি। বর্তমানে বঙ্গবন্ধু হাইটেক পার্কের অনুকূলে 355 একর জমিতে প্রশাসনিক ভবন, মূল সড়ক, ইন্টারনেট কানেক্টিভিটি ও অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আর এখানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশে দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য ফ্লট বরাদ্দ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে সরকার। কমিউনিকেশনটা কিন্তু সবচাইতে বড় একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফর আইটি ডেভেলপমেন্ট। 2-3টা কোম্পানি তো কাজ করেছে, তারা মাটি ভরাটের কাজ প্রায় শেষ পর্যায়ে। তারা সরকারের দিকে তাকিয়ে থাকে না যে কবে মাটি ভরাট হবে। আরও 2-3টা কোম্পানি তারা তাদের ডিজাইন জমা দিয়েছে। গতকাল কমলাপুর রেলওয়ে স্টেশনে বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত কমিউটার ট্রেনে চড়ে বঙ্গবন্ধু হাইটেক সিটির অগ্রগতি দেখতে আসেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরিদর্শনকালে তিনি বিনিয়োগ করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকল্প স্থাপনা, জাতীয় ডাটা সেন্টার সহ পার্কের উন্নয়ন অগ্রগতি ও প্রকল্প এলাকা ঘুরে দেখেন। আমরা এখন যেই ভবনে দাঁড়িয়ে আছি, এটা প্রায় 2 লক্ষ স্কোয়ার ফিট একটি ভবন। এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলো আসছে এবং পাশাপাশি বিপিও ইন্ডাস্ট্রি আসবে। আমরা আশা করছি যে আমাদের হার্ডওয়্যার, সফটওয়্যার এই সব কিছু মিলিয়ে আগামী 30 সালের মধ্যে এখানে লক্ষাধিক তরুণ তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো এবং এখানে আমরা প্রায় $500 মিলিয়ন বিনিয়োগ আমরা সৃষ্টি করতে পারবো। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ইতোমধ্যেই দেশি বিদেশি 18টি বিনিয়োগ প্রতিষ্ঠান তাদের অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। কয়েকটি বিনিয়োগ প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন কাজ শেষ পর্যায়ে রয়েছে। যাদের সাথে আমাদের 40 বছরের চুক্তি, অর্থাৎ যারা ধরুন যে বিভিন্ন হার্ডওয়্যার বা সফটওয়্যার কোম্পানি করবে, তারা তাদের মতো তৈরি করবে এবং তারা অপারেট করবে। আর যাদের সাথে আমাদের পিপিপি ভিত্তিতে, অর্থাৎ যেমন ধরুন যে এই যে টেকনোপলিস এবং টেকনোসিটি, এখানে আমাদের সাথে চুক্তি যে তারা নিজেরা এটা ভবনগুলো বানাবে, ভাড়া দেবে এবং সরকারের সাথে রেভিনিউ শেয়ার করবে। সংশ্লিষ্টরা বলছেন বঙ্গবন্ধু হাইটেক সিটির উন্নয়ন কাজ শেষ হলে এখান থেকে আইওটি, বিপিও, ট্রেনিং সেন্টার, ডাটা সেন্টার সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার পাশাপাশি হার্ডওয়্যার, সফটওয়্যার, ল্যাপটপ ও মোবাইল ফোন সংযোজন, উৎপাদন এবং বিভিন্ন আইটি পণ্য তৈরি ও রপ্তানি করা সম্ভব হবে। গাজীপুরের কালিয়াকৈর থেকে ফিরে কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।